করোনার উপসর্গ নিয়ে আজও শরীয়তপুর, নাটোর, ঝালকাঠি, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লক্ষ্মীপুরে 6 জন মারা গেছেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনার নতুন রোগী। নাটোরের বাগাতিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক ভ্যান চালক। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এদিকে ঝালকাঠির নলছিটিতে মারা গেছেন এক কিশোরী। বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরে। শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন একজন। রবিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কুড়িগ্রামের উলিপুর রঘুরায় মাস্টারপাড়া গ্রামে মারা গেছেন একজন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার দাফনে অংশ নেননি এলাকাবাসী। পরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাকে দাফন করা হয়। এছাড়া পঞ্চগড়ের বোদায় জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে মারা গেছে এক কিশোর। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুরের রামগতিতে মারা গেছেন এক শ্রমিক। রবিবার রাতে চর আফজাল গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। কিশোরগঞ্জের 13 উপজেলায় 25 চিকিৎসক, 7 জন নার্স ও 15 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মারা গেছে 30 জন। নতুন 81 জন সহ মোট আক্রান্ত 411 জন। রংপুরের 8 জেলায় হোম কোয়ারেন্টিনে 976 জন, ছাড়া পেয়েছেন 223 জন। বরিশালে চিকিৎসক ও নার্স সহ আক্রান্ত 22 জন। গোপালগঞ্জে নতুন 9 জন সহ 30 জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। গাজীপুরে আরও 108 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত 281 জন। নতুন 30 জন সহ নরসিংদীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 134 জন, সুস্থ হয়েছেন 2 জন, আর গুরুতর হওয়ায় 2 জনকে নেওয়া হয়েছে ঢাকায়। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত 12 জন, জেলায় আক্রান্ত 5 জন। কক্সবাজারে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়েছেন 4 জন। তাদের বাড়ি ও আশপাশ লকডাউন করা হয়েছে। 63 জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়। দিনাজপুরে বাবা মায়ের পর তাদের 1.5 বছরের শিশু করোনায় আক্রান্ত। সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস জানান, সদর উপজেলার নয়নপুরে যে শিশুর করোনা পজিটিভ তার বাবা মা আগেই করোনায় আক্রান্ত হন। এ নিয়ে জেলায় 11 জন আক্রান্ত হলেন। টাঙ্গাইলে নতুন 66 জন সহ 1724 জন হোম কোয়ারেন্টিনে, আইসোলেশনে আছেন 4 জন। সাতক্ষীরায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন 3396 জন, আইসোলেশনে আছেন 5 জন। এদিকে ফরিদপুর মেডিকেলে সোমবার থেকে শুরু হয়েছে করোনা শনাক্তের পরীক্ষা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।